জান হয়ে গেছে পেটের মাঝে পাত্র ডাক্তরে ঔষধ দিয়া কর বেশি বেশি ফানিয়ে খাইও বেশি বেশি বিশুদ্ধ বেশি বেশি ফানি খাইও কেনে বুলেতে জীবন বাঁচার পথ ফানি হইটা হলো তোমার জীবন বাঁচার পথ ঔষধে এক একশন আর আপনার ফানিয়ে করবো দ্বিতীয় আর একশন পেশাবর সঙ্গে তোমার পেটের কিবা তো কিডনির পাতর আপনার পেশাবর সঙ্গে ফাটিয়া বার হয়ে যাব ফানি খাই বেশ করি অতিরিক্ত যাতে পেশাবর বেগটা হয় ফানি বেশ খাইলে হেসাব বেশ হয় অতিরিক্ত পেশা বইলে ঔষধের ফানির টেলায় পাত্তর বাড়য় দিছে আপনার ফানির ঔষধ আরেক এক কাছে যাওয়ার বাদে কি সইয়া দিল ডাক্তরে দে তোমার তো আশঙ্কা আছে আপনার ফাট ফানি খুব সেইফে খাইও হেন ফরইছে দের ঔষধ দিয়া ফানি বেশ খাইও আর হেনরে জিকার করে ফানি খানর খাও বলে ফানি তো তারা পাম্পার পার ওয়েলর আর নাই দিকি ফিশারি বলে না ফানি এখন ফুটাইয়া বিশুদ্ধ করিয়া মেডিসিন যুক্ত করিয়া বালাভানি খাইও আর কম কম ফানি খাইও ফানি তুলা খাইও যত সামান্য যত সামান্য ফানি খাইও আর ভানি গোলাপি শুদ্ধ খাইও কেনে বলে তুমি যদি পানি অশুদ্ধ ভানি খাও আর বেশ খাও তাহলে তোমার মরার আশঙ্কা বেশ একজন কইয়াদের ভানি কম খাও বিশুদ্ধ খাও আর কম খাও আর একজন রেখরিয়াদের শুদ্ধ ফানি খাও বেশ খাও দুইটার মাঝে আপনার গুণাগুণ কি বলে সর্ব বিশুদ্ধ খাইলে শরীর কঠিন কঠিন রোগ তাগি হেফাজত হয় শরীর সুস্থ তাকে চেহারা ছবি বালা তাকে গুলা মানি গুসল করিয়া দেখিও যত সাবান লাগাও উঠিয়া দেখবে শরীরে কিতা কিতে ময়লা ময়লা পাব করে গুলা পানি যে পানি বাদ যে পানি গাড়ি পানির সুস্বাদ কম পানির গ্রাণ নষ্ট ই পানিত গুসল করিয়া বালা সাবন লাক্স লাইট বই এসি বালা হনি মারিও মুকাত বালা হরি দইয়া বালা হরি হাফর দিয়ে মুসিয়া গরাইয়া তেল দিয়ে বুধ এক বার বার লাগে নাম তািভা ই কুয়ার ফানি খাইলে বেমার কমি যায় ই কুয়ার ফানি খাইলে বীর শিভা বীরর মানা কুয়া বিভা শিভার কুয়া যে কুয়া আল্লাহ রসুলে মুকর সামান্য লালা মোবারক সালিসা ফানি শুকাই দিত ফানি কমি দিত ফানি মিলতো না নবী যে সামান্য দেহেন মোবারক লভ মোবারক তুতু মোবারক আল্লাহ পাক পরবর্তীগারে আলমে নবীজির মুখর তুতুর বরকতে ও পরিমাণ গুত প্রবাহিত করে দিসইন আপনার ভানি আর শুকায় না আর ভানি কমে না জেলা আছে সব সময়। ই কুয়ার ভানি খাইলে কঠিন তাকি কঠিন বেমার হইলে বিমার দি আল্লাহ শিবা করি দে হুকা সুবাহান আল্লাহ তে বীরে রুমার ভানিয়ে বীরে শিবার ভানিয়ে বীরে আপনার মাওনার ভানিয়ে আর বীরে আপনার কি বলে উসমানোর ভানিয়ে জমজমার ভানিয়ে আর আমরা বাড়ির আপনার ফিচারি ডিকির ভাঙিয়ে মোজাত সমান মিনারেল ওয়াটারে বয়েল ওয়াটারে আর আপনার নর্মেল ওয়াটারে তারা করে ভাঙিয়ে মেঘর ভাঙিয়ে সারা সমান নি না না কোনো ফানি ফাতলা থাকে খাওয়াতেটু একটু বাবে কোনো ফানিত ভিটামিন একটু বেস্ট থাকে মাটির মধ্যে সংযুইয়া ভিটামিন হয়ে যায় ফানিত এগুলো সুস্বাদ আলেদা থাকে মিনারেল ইটারে বালা করি করিয়া আপনার ভিন্ন ভিন্ন ফর্মুলা ইউজ করিয়া তারা মাঝে আরেক ধরনের সাত দরা নিয়া থাকে জমজমার পানির মাঝে কুদরতর আরেক সাত দরিয়া বইছে প্রত্যেক পানির মজা আলেদা আলেদা আছে তাই পানির মজা নর্মেল একটা মজা পানির থাকে পানির সুস্বাদটা তার জায়গার মধ্যে রইতো। যে পানি খাওয়া হালাল যায় তার ফাই লইয়া তাহলে মজাটা জায়গাটা আছে কিবা না দেখা লাগবো পানি মজা আছেন ঠিক আছেন তার নর্মেল মজাটা আছেন পানির তিনটা গুণ সকল ফয়লা গুণ হইয়া তাকলো পানির একটা আলেদা মজা আছে পানির একটা মজা আছে আপনি কইাবা আমিতো ভানি হামেছে ফানি তে মজা আচ্ছা যম ফানি খাইয়া দেখি আর আপনার বাড়ির ফুসকুন্ডি তোর মোসন ফানি খাইয়া দেখি মজাত কেমন খাইতে সময় কেমন লাগে আবে শিবার ফানি মুসলমান আল্লাহর বন্দেগান মদিনা শরীফের মধ্যে রসুন জমা নাই আপনার উসমানকনি পর্যন্ত চাইটা কুয়া ফানির কুয়া চাইটা কুয়ার চাইটা নাম কুয়া ভানির মাজে বরকত আলেদা আলেদা যারা জানে মদিনায় যায় সেই সাইটটা কুয়া আপনার ভ্রমণ করে দেখে দর্শন করে আর ফানি পান করে তৃষ্ণা মিটাইয় এখনও ফানি মিলে এটা লী বীরে মাওনা একটা কুয়ার নাম এটা লো রুমা আর একটা কুয়ার নাম এটা লো বীর উসমান আর কুয়ার নামই এটা বীরে শিফা ই কুয়ার ফানি খাইলে বেমার কমি যায় ই কুয়ার ফানি খাইলে বীরে শিভা বীরর মানা কুয়া বীরে শিভা শিভার কুয়া যে কুয়াক আল্লাহ রসুলে মুকর সামান্য লালা মোবারক চালিসা ফানি শুকাই দিত ফানি কমি দিত ফানি মিলতো না সামান্য দেহেন মোবারক লভ মোবারক টু তু মোবারক সালিসা আল্লাপাক পর্বর দিগা রে আলমে নবীজির মুি গোট প্রবাহিত করিছইন আপনার ফানি আর শুকায় না আর ফানি কমে না জেলা আছে সব সময় ই কুয়ার ফানি খাইলে তাকি কঠিন বেমার হইলে বিমার দিয়ে আল্লাহ শিবা করি কুবাহান আল্লাহ তে বীরে রুমার ভানিয়ে বীরে শিবার ভানিয়ে বীরে আপনার মাওনার ভানিয়ে আর বীরে আপনার কি বলে উসমানর ভানিয়ে জমজমার ভানিয়ে আর আমরা বাড়ির আপনার পিচারি দিকির ভানিয়ে মজাত সমান মিনারেল ওয়াটারে বয়েল ওয়াটারে আর আপনার নর্মেল ওয়াটারে তারা ভাম্পর ভানিয়ে মেঘর ভানিয়ে সারা সমান সমাননি না না কোনো ভানি ফাতলা থাকে খাওয়াতে একটু লোভনাক্ত বাবে কোনো পানি ভিটামিন যায় সুস্বাদ আলাদা থাকে মিনারেল ইটারে বালা করি আপনার ভিন্ন ভিন্ন ফর্মুলা ইউজ করিয়া তারা মাঝে আরেক ধরনের স্বাদানি উইয়া থাকে জমজমার পানির মাঝে কুদ্রতর আরেক স্বাদ দরিয়া বইছে প্রত্যেক পানির মজা আলাদা আলাদা আছে তাই পানির মজা নর্মেল একটা মজা পানির পানির সুস্বাদটা তার জায়গার মধ্যে রইত যে পানি খাওয়া হালাল যায় তারপরে লইয়া তাহলে মজাটা জায়গাটা আছে কিবা না দেখা লাগবো মানে মজা আসেন ঠিক আছে তার নর্মেল মজাটা আসেন দুই নম্বর হইয়া তাহলে ফানির একটা রং আছে ফানির রং তো ফানিও আলেদা তার কোনো রং পাওয়া যায় না ফানির যে বস্ত্র বস্ত্রর মাঝে রাখা যায় সেই বস্ত্রর রংটা ফানির মধ্যে দেখতে পাওয়া যায় তাই ফানির আলেদা নির্ধারিত কোনো রং নাই কিতাবালায় মোহাম্মার মুফতি হলে কইতে আসুন ফানির নর্মেল যে রং আছে ওগু ঠিক আছে নি দেখতে ও নর্মেল রং আমরা এমনি খোলা ময়দানও ফানি যখন আপনার বাই তাকি জুয়ারর ফানি আয় না বাই তাকি আপনার টিলা ফাড় বাইয়া ফানি আয় না যখন যে ফানিটা অতিরিক্ত কোনো জীবজন্তু ব্যবহার করে না নর্মেল এক জায়গা তাকার বাদে কয়েকদিন মেঘ নাই বৃষ্টি নাই তুফান নাই শিল নাই এই নাই সেই নাই নর্ম্যাল খেয়েও লালাচালা করিয়া গুলাও করছে না ফানি থাকি গেলে তারে নর্মাল শোভা সুন্দরে ফানি দেখা যায় ও কোনো কোনো সময় শয়তানে গোসল করে বা গুত গোট খাজল বাই যায় আপনার এলাকার ফুচকুন্ডিত আছে না নাজানি না কোনো কোনো দোষী এলাকার ফুরকিগুলা ডিকি গুলা নদীর ভানিত নাই ডিকি শয়তানে জিন্নাত কবিছে নাই গোসল করে কোনো সময় ভেসাব করে গোসল করে লিলে জিন্নাত জিন্নাতে গোসল করার বাদে ভানির মাঝে এক ধরনের খাজল বাই যায় কোনো গুত দেখা যায় লাল রং কোনো কোথ দেখা যায় লাল নাই একটু সবুজ মার কারণ কোনো গুঁধ দেখা যায় না ইলেও নাই খাজল টাজল কিচ্ছু নাই গেছে এক গেছে হাফলার মতো দেখা যায় আপনার হয় না আবার কোনো কোনো ফানি দেখা যায় কি হইয়া থাকছে শয়তানেও গোসল করছে না খাজলও বাসিছে না অতিরূপ মাত্রায় অতিরিক্ত মানুষের কম পানি বেশ মানুষের ব্যবহার করায় ময়লা খাটতে খাটতে ফানিটা বেশ গাঢ় হয়ে গেছে গাড়ি ভানি। দেখতে ভানি কিন্তু ব্যবহার হলাক সীমানা নাই রং তার বিকৃত হয়ে গেছে মজা তার কমি গেছে আপনার পানির মজাটাও কমে গেছে রংটাও বদলি গেছে এমতা অবস্থায় কি তে আপনার পানির যে তিনটা গুণ একটাও তার মাঝে নাই এখন ইভানি দিয়ে করলে অজু হইত নাই গোসল করলে আপনি পাক হইতা নাই পানি খাইলে আপনার শরীরে উপকার পাইতো নাই বরঞ্চ নানান ধরনের রোগ সৃষ্টি হইব পানি আপনার জন্য জীবন আমার ভানি আপনার জন্য মরণ সুস্বাদু ভানিয়ে সুবালা ভানিয়ে আপনার স্বাস্থ্যরে সুস্থ করিয়া দে আর বাধ ভানিয়ে আপনার কি বলে স্বাস্থ্যরে ধ্বংসর দিকে টানিয়ে আনে বালাভানিগুলা হালাল আর বাঁধানিগুলো ইয়া তাগলো হারাম পয়লা ভানি তাই আরম্ভ করা যাওক বালাভানি যার তিন গুণ সঠিক ইভানি আপনার স্বাস্থ্যর লাগে উপকারী ডাক্তারের কাছে গেলে যে মাংসর ল্যাক্ট্রিণের অসুবিধা হয় গ্যাসের প্রবলেম বেশ হয় যে মানুষের পায়খানা ক্লিয়ার হয় কম এনে ডাক্তরে দেবালা ফানি সকালে বিকালে বেশি বেশি খাইও বেশি বেশি ফানি খাইও জান হয়ে গেছে পেটর মাঝে পাত্র ডাক্তরে ঔষধ দিয়া কর বেশি বেশি ফানি খাইও বেশি বেশি বিশুদ্ধ বেশি বেশি ফানি খাইও কেনে বুলে জীবন বাঁচার পথ ফানি হইয়া তা হল তোমার জীবন বাঁচার পথ ঔষধেকশন আর আপনার ফানিয়ে করবো দ্বিতীয় আর পেশ্রাবর সঙ্গে তোমার পেটের পাত্তর কিনা তো কিডনির পাতর আপনার হেসাবর সঙ্গে ফাটিয়া বার হয়ে দিব ফানি খাই বেশ করি অতিরিক্ত যাতে পেশাবর বেগটা হয় ফানি বেশ খাইলে ফেসাব বেশ হয় অতিরিক্ত পেশাব হইলে ঔষধের ফানির টেলায় পাত্তর বার হয় দিছে আপনার ফানির ঔষধ আর এক কাছে যাওয়ার বাদে কি সইয়া দিল হি ডাক্তরে জানাইয়া দে তোমার তো আশঙ্কা আছে আপনার ফাঁট রানি খুব সেই খাইও এন ফতরইস ঔষধ দিয়া ফানি বেশ খাইও আর হেনরে জিকার করে ফানি খানর খাওয়া বুঝে ফানি তো তারা পাম্পার টিউবল আর নাই ডিকি ফি ফিসারি বোলে না ফানি এখন ফুটাইয়া বিশুদ্ধ করিয়া মেডিসিন যুক্ত করিয়া বালা বালাভানি খাইও আর কম কম ফানি খাইও ফানি তোলা যত সামান্য যত সামান্য পানি খাইও আর ভানি গোলা বিশুদ্ধ খাইও কেনে বোলে তুমি যদি ভানি অশুদ্ধ ফানি খাও আর বেশ খাও তাহলে তোমার মরার আশঙ্কা বেশ একজন ভানি কম খাও বিশুদ্ধ খাও আর কম খাও আর একজন দেখ শুদ্ধ ফানি খাও বেশ খাও দুইটার মাঝে আপনার গুণাগুণ কি বোলে সর্ব অবস্থায় বিশুদ্ধ খাইলে হে কঠিন রোগ তাগি হেফাজত শরীর সুস্থ থাকে চেরা ছবি বালনা থাকে গোলাফানিত গুসল করিয়া দেখিও যত সাবান লাগাও দেখা শরীরে কিতাকিঠিয়া ময়লা ময়লা পাপ করে পানি যে পানি বাদ। যে ফানি গাড়ি পানির সুস্বাদ কম পানির গান নষ্ট ই ফানিত গোসল ঘরিয়া বালা সাবন এসি বালা বালাখরি মারিও মুকাত মুসিয়া বালাঘরি থাপর দিয়ে গর দিয়ে বার বার লাগে জর্নার গিয়া একবার গোসল করিও কিবা তো আপনার যে কোনো বিশুদ্ধ বৃষ্টির জলের মধ্যে কিবা তো স্রোতরটা বর্তমান যে স্রোত সোলের এত মৌসুম পানি খুব নদীর বালা ইয়া নদীর পানির মধ্যে গিয়া গুসল করিও সাবান সুটা নাও লাগাইয়া গুসল করিয়া উঠিয়া ইয়া দেখিও শরীর তীর তিরানি বাব রমরমা বাব করে পানির মাঝে শক্তি আছে পানির মাঝে আপনার কি পানির মাঝে বেমার আছে বাদ পানির গুসল সাবনেও খাটতে পারছে না গুসলে আরাম পুরা মিলছে না আর বালা পানির গুসল গুসল করার বাদে সাবন লাগছে না অটোমেটিক শরীরের মধ্যে চেয়ে না নিলিশে হরেন্দ্রদ শরীর আল্লাহ হুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى اله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله সবা লাল্লা পানির বিবরণ পানির আলোচনার মধ্যে আসলাম ফানি হালাল ফানি হারাম পানির গুণাগুণ ঠিক থাকে না ই পানি ব্যবহার করলে ক্ষতি আনে স্বাস্থ্যর ই ফানিয়ে ক্ষতি আনে স্বাস্থ্যর ফানির গুণাগুণ পালাটাকে তাওলে উপকার করে স্বাস্থ্যর আল্লাহ স্বাস্থ্য সম্মত বস্তু মুমিনর লাগি পছন্দ করছেন যে গিয়ে ক্ষতি করে এটা না আও ফিরিয়া মধ্যে আমরা আরো আগে দি তুলা যাই আল্লাহ পাক পরবার দিগারে আলমে মুমিনর জানে মালে সয় সম্পদে সারায় করি দি করছেন জন্য তোর বদলা জন্য আপনার সাইয়া সাইয়া যারা সর্ব দিক দি হইয়া তাংলো যারা দিলবালা দেহবালা যারা দিলবালা দেহবালা যারা আসার ব্যবহার বালা যারা দুনিয়া সম্মানী সর্বদিক দিয়া ইমান দৌলতে তাদের হইয়া তাকল না নাকি আপনার নাফা খারাম এবার বাদ মাদে মুসলমান তরল বস্তু আপনার সামনে আনতে আসি দুধ দুধ হইয়া তাকল আপনার সম্মত। এমন কোনো মানু নাই জানে দুধ খাবার লাগি হয় না কিন্তু কিছু ফেটর বেমারি মানু আছে এরারে বিশুদ্ধ ডাক্তরকলে প্রকৃত ডাক্তরকলে কয় আপনার যতদিন পেটর সমস্যা আপনারে ঔষধ দিয়া দুধ খবরদার মুখ দিবে না দেখা গেল দুধ হালাল জিনিস দুধ পবিত্র জিনিস দুধ বিশুদ্ধ জিনিস স্বাস্থ্যসম্মত জিনিস কিন্তু ও দুধেও খেউর ক্ষতি করিয়া তাকে লাগি মুসলমান কেয়ালরা রাখিও হেরে হের মানুষে আল্লাহ আসতে দেওয়ার বাদে বসে কচ্চা আল্লাহ আসতে দিছিলাম গাই মরি গাই বাচ্চা দিয়েছিলাম আল্লাহ আসতে দিলাই গাই আগামীতে বাল্লা বাচ্চা দিব যেমনে আল্লাহ আসতে বাচ্চা দিলাম বাদে গাই মরি গেছে গিয়া দুধে আপনার সবর উপকার করে কিন্তু হেরে হের খেওরের ক্ষতিও করলায় এতে ক্ষতি করলাওয়ার কারণে দুধ মান আপনার আল্লাহ এবং আল্লাহ রসুলোর যে বিধান আল্লাহ আল্লাহ রসুলের যে ফরমান সেটা কি আপনার কি নষ্ট হয়ে গেছে বলে না তোমার শরীরের গতিয়ে মানছে না এর কারণে দুধ ক্ষতি না তোমার শরীরের যে গতি দরছে হগিয়ে রে পোষণ করছে না আল্লাহ নামে মানিসা দেওয়ার বাদে গাই মরছে এর কারণে তুমি আপনার সমালোচনা তাইও না আল্লাহর গেছে দোয়া করো আল্লাহ তোমার মাল গছে না আল্লাহ তোমারই মাল আল্লাহ গোসের না যার কারণে বাচ্চা দিলে গাই মরে আল্লাহর গেছে খান্দ আল্লাহ দিলাম তোমার এখানে গোস না বেড়াকিতা তুমি আমার মাল রে ফিরাই দিও না মুসলমান আল্লাহার বন্দে গান দুধ তো সব মানুষের লাগি হালাল যাইজ সবর লাগি। ক্ষতি করে আগলামাক তোমার ক্ষতির সময় না খাইতে পারো এখন যদি আপনার দুধ খাইলে বাঘর বাচ্চায় সাগির দুধ বাঘর বাচ্চা খাইলিস জঙ্গল বাঘর বাচ্চা হের শিকারি হলে বাঘর বাচ্চা দরিয়া নয় আগে আনতা যে বস্তর দুধ খাওয়ায় বাঘর বাচ্চা শিকারিয়া দরিয়া বাড়ির মধ্যে আইসে দুই তিন দিনের বাচ্চা এখন আপনার বাচ্চায় দুধ না খাইলে বাস্ত নাই আপনার সাকি কিবা তো গাই গোর মধ্যে রাখিয়া দুধ খাওয়াইয়া বাগর বাচ্চা বড় করলিছে বকরির দুধ বা গাভির দুধ খাইয়া বাগর বাচ্চা বড় হইছে বাঘ খাওয়া হারাম দুধ খাইছে বাঘর বাচ্চায় ছাগলর বা গরুর এখন বাঘর বাচ্চা বড় হইলে জব খরি খাওয়া মানবতো দুধ খাইছে কি মোলো শাকির দুধ খাইছে বুলে না বুঝে তাও এলে তোলা বদলায় বকরির বাচ্চা নিয়া যদি কোনা নিয়ে বকরির বাচ্চা ছোট বকরির বাচ্চা মায়া খরিয়া যদি কোনো বাগুন দুধ খাবাইয়া বড় খরাই সুরত তো তার বকরীর রই ছাগল রইব না বকরির বাচ্চা বাগুনির দুধ খাইলে বাঘ হয়ে যাব নি না হো বকরি রই শক্তি তোলা বেশ হইতে পারে এখন বকরীর বাচ্চা যে বগুনিয়ে বাচ্চা ভারলে কারণে। বকরীর বাচ্চা বড় হওয়ার বাদে এখন জবঘরিয়া খাওয়া তোমার আমার মানব তো বকরীর বাচ্চা বাগুনির দুধ খাইছে বাগুনির দুধ খাইয়া বকরীর বাচ্চা বড় হইছে বকরীর বাচ্চা খাওয়া মানব জবঘরিয়া মাসলা আপনার কাছে আমি আরো আগে দিয়ে যাই গিয়া বাল্লা চাল্লার পছন্দ মুমিনলা লাগিয়া যেটা স্বাস্থ্যর উপকার করে সম্মানরে রক্ষা করে দিলরে বালা করে বন্দেগিরি প্রতি আগ্রহ বাড়াইয়া দে আল্লাহ সেগুলা গুলা খাওয়ার আদেশ করি যে গুলা খাইলে মানুষের মানুষত্ব ভাবনাত্মাই হরি যায় মানুষের স্বাস্থ্য নষ্ট হয়ে যায় মানুষের সম্মান নষ্ট হয়ে যায় মানুষের সম্পদ নষ্ট হয়ে যায় মানুষের দিল ও দিমাগ নষ্ট হয়ে যায় আল্লাহ কামুল হাকিমিনে জানাইন সেইগুলা তোমরা মুমিনের জন্য আমার পছন্দিদা নাই